ঘটনাটি তোমার কাছে কেমন লাগছে? তোমার কাছে কেমন লাগছে তা জানি না। খুব ভালো। ওই একটু যাওয়া একটু পাওয়া কাছে এসে চলে যা আর তো ভালো লাগে মন মানে না আমার যখন শুনতে পেলাম
রাজার সৈন্যরা আমাদের প্রধান ঘাট আক্রমণ করেছে তখনও স্থির থাকতে পারলাম না 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 রফি তুই পালিয়ে যা বাবা তুই পালিয়ে যা ওরা তোকে ধরতে পারলে তোকে হত্যা করে ফেলবে তুই পালিয়ে যা বাবা তুই পালিয়ে যা আমি পালিয়ে কোথায় যাব বাবা মরতে হয় দশ বিশটা লম্বাকে খতম করে মরব আমাদের নয়ন কোথায় বাবা নয়ন আর জামাল তো বাসর করেছিল ওদেরকেও খুঁজে পাচ্ছি না রাজার সৈন্যরা সারা জঙ্গল ঝুড়ে আছে বাবা চলো বাবা নয়নকে খুঁজে দেখি কে সেনাপতি লম্পট বদমাশ তোমার কি সাধ্য আছে আমাদেরকে গ্রেফতার করতে সামান্য চাষা গাঙ্গালের সাধ্য কি শক্তির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায় ওকে গ্রেফতার করে নিয়ে যা না না সেনাপতি আমার পুত্রকে তোমরা হত্যা করো না প্রয়োজন হলে তোমাকে হত্যা করব তাই করো সেনাপতি আমাকে তুমি হত্যা করো কিন্তু আমার ছেলেটিকে রক্ষা করো বাবা তুমি কার কাছে মাতামাতি করছো ওরা কি মানুষ মানুষ নামে জানুয়ার শুকর শয়তান তোমার হাতের তেল বন্ধ হয়েছে কিন্তু মুখের তেল বন্ধ হয়নি তোমাদেরকে ধ্বংস না করে আমাদের স্টিম নেই মনে রেখো অত্যাচারী অত্যাচার মানুষ কোনদিন বরখাস করবে না ধৈর্য ধরো বাবা ধৈর্য ধরো যদি বেঁচে থাকি তাহলে আর কদিন প্রতিশোধ নেব নিয়ে গেল নিয়ে গেল ওরা আমার স্বয়ং ছেলেটাকে ধরে নিয়ে গেল হে খোদা তুমি আমার রফিককে রক্ষা করো খোদা তুমি আমার রফিককে রক্ষা করো রক্ষা করো দেখাই
এই দেহে এক ফুটো রক্ত থাকতে তবু তুই আমাকে কিছুই করতে পারবি না শয়তান। আমি হয়েছি বাঙালি ঘরের নারী, বলছি সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বলো দুনিয়াটা নিশানিশা মনে জাগে কি তৃষা বুকেতে জলে কামনা সজনী গো ভালোবেসে এত জ্বালা কেন বলো ভালোবেসে এত জ্বালা কেন বলো Thank you.
আমাদের রাজ্যের সম্পদ কি
সংবাদ শুভ যাব না। বিদ্রোহীদের সবাইকে আমি গ্রেফতার করে কারাগারে বন্দী করেছি। আর দ্বিতীয় সনদে পালিয়ে গেছে। মুন্সির কন্যা শান্তি তারা রক্ষীকে হত্যা করে তাকে মুক্ত করে দিয়েছে। বিশ্বের গাতাক্ষামে ক্ষমা করব না। তুমি যাও পাশে আমাদের স্মরণ করেছে আমার সাথে বিশাল ঘাতকতা করেছ বলে চলুন যাব না।
লাখ লাখ শুকরিয়া ওকে আমি ফিরে ফিরে খুব খুশি হয়েছি মানয়ন বাবা পশুরা বড় নিষ্ঠুর বাবা প্রতিদিন আমাকে চাবুক দিয়ে আঘাত করেছে বাবা অনেক কষ্টে আমি নিজেকে রক্ষা করেছি কিন্তু আমি রফিককে রক্ষা করতে পারলাম না মা বাবা দস্যুরা দস্যুরা নিয়ে গেল আমার পুত্রকে বাবা বাবা খোদার কাছে দোয়া করো বাবা তিনি যেন আমার ভাইজানকে বাঁচিয়ে রাখে বাবা আরে খোদা তুমি আমার পুরো বয়সে একমাত্র সন্তানকে রক্ষা করো খোদা নির্দয় দস্যুরা কিছুই দেখতে পায়নি মা সব কিছু লুটপাট করে নিয়ে গেছে মা বাবা জামালের কোন সন্ধান পেয়েছো বাবা না মা আমার মনে হয় জামাল ওদের হাতে গ্রেফতার হয়েছে বাবা কিন্তু কালু ভাই তো আমাকে এই ব্যাপারে কিছু বলেনি বাবা তোর এখানে থাকা ঠিক হবে না মা দস্যুরা নিশ্চয়ই তোর সন্ধান নিতে এখানে আসবে আমিও তাই ভাবছি বাবা কিন্তু বন জঙ্গল ছাড়া পালিয়ে থাকবার আমার যে আর কোনো উপায় নেই বাবা তোকে তাই করতে হবে মা তোকে তাই করতে হবে চল আমি তোর সঙ্গে যাব আমাকে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না বাবা রাজ বাড়ি আক্রমণ করে আমার বন্দীদেরকে উদ্ধার করতে হবে বাবা সেজন্য তো প্রচুর লোকজন কিছু অস্ত্রের প্রয়োজন আমি সবকিছু করে নিব বাবা যেই পর্যন্ত আমি এর প্রতিশোধ নিতে না পারবো সেই পর্যন্ত যে আমার কোনো স্থান নেই বাবা আমি আমি অত্যাচারীদেরকে দেখিয়ে দেব আমরা মানুষ মানুষের পুরাপুরি অধিকার নিয়ে আমরা বেঁচে থাকতে চাই বাবা চল মা এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়ি ঠিক আছে তাই চলো বাবা আমি তোমার
ডাকাতি কথা শুনবো না আরে ডাকাতি সম্বন্ধ না ডাকাতি সম্বন্ধ না এ তোমার মেয়ে বিয়ে আমার মেয়ের বিয়ে আমার বাচ্চা নিজের হাতে এই মেয়ে তাই চলো তাই চলো তাই আয়ো